এখন আমরা দেখব পেফোরেক্স এর মাধ্যমে পে ইজি এটিএম ব্যবহার করে কিভাবে বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে রেমিটেন্স করা যায়। পে ইজি এটিএম সম্পর্কে যদি আপনাদেরকে বলি, জাপানের প্রায় সকল ব্যাংকের এটিএমে এই পে ইজি এটিএম সুবিধাটি আছে। কিছু কিছু ব্যাংকের এটিএমে নাও থাকতে পারে, তবে আপনারা লক্ষ্য করবেন আপনারা যেই ব্যাংকের এটিএমটা ব্যবহার করতে চাচ্ছেন ওইখানে পি মার্ক দেওয়া পে ইজি এটিএম ওই অপশনটা আছে কিনা। ওই অপশনটা থাকলে ওই এটিএম ব্যবহার করে আপনারা খুব সহজেই পেফরেক্স এর মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারেন ওই এটিএমটা ব্যবহার করে। এখন কিভাবে পাঠাবেন আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা আমাদের অ্যাপসে লগ ইন করবো। অ্যাপসে লগ ইন করলে প্রথমে আমরা ব্যাংক অ্যাকাউন্টে যাব। ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে যদি আমাদের কাঙ্ক্ষিত বেনিফিশিয়ারি এইখানে থেকে থাকে লিস্টে, তাহলে তো তার এই অ্যাকাউন্টের ভিতরে চলে যাবে। আর যদি নতুন কাউকে পাঠায়, আমরা এখানে নিউ বেনিফিশিয়ারিতে যাব। নিউ বেনিফিশিয়ারিতে গিয়ে বাংলাদেশ, উপরে ডিবিবিএল ব্যাংক আছে, এনসিসি আছে, আর আদার ব্যাংক যদি দিতে হয় তাহলে আদার ব্যাংক অ্যাকাউন্ট স্পিড এই এটার মধ্যে আমরা ক্লিক করব। তারপর নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গেলে এইখানে যে ইন্ডিভিজুয়াল আছে এটা ইন্ডিভিজুয়ালি থাকবে, কারণ ব্যক্তিগত অ্যাকাউন্ট ছাড়া জাপান থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো যায় না। পার্সোনাল নামের অ্যাকাউন্ট হতে হবে, কোনো প্রতিষ্ঠান ব্যবসা এগুলোর নামে অ্যাকাউন্ট হলে ওইগুলোতে যাবে না। ওকে, এইখানে বেনিফিশিয়ারি নেম যার কাছে পাঠাবেন তার কাছ থেকে সঠিক ইনফরমেশনটা নেবেন, বিশেষ করে চেক বইয়ে যেই নাম লেখা থাকে এবং আপডেট করা ওই ধরনের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার, এগুলো আপনার সম্পূর্ণ নিয়ে তারপর এখানে লিখবেন। আমি এখানে ধরেন একজনের নাম লিখলাম, ওকে, এখানে আমি নাম লিখলাম। তারপর রিলেশনশিপ টু দ্য রিসিভার, তার সাথে আমার সম্পর্ক কি, এখানে যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তাহলে স্পাউস, তারপর ছেলে মেয়ে হলে চিলড্রেন, বাবা মা হলে প্যারেন্ট, ভাই বোন হলে সিবলিং ব্রাদার সিস্টার, আর আত্মীয় স্বজন হলে রিলেটিভ আঙ্কেল আন্টি কাজিন, এখানে দিতে হবে। আমি এখানে সিবলিং ব্রাদার সিস্টার দিলাম। দেওয়ার পর এখানে অ্যাড্রেস লিখতে হবে, সে কোথায় বসবাস করে সেই অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। আমি ধরেন কি দিব, দিলাম আপনার যাকে পাঠাচ্ছেন উনি যে এখানে থাকে সেই অ্যাড্রেসটা আপনার এখানে লিখবেন। কিভাবে লিখবেন, প্রথমে গ্রামের নাম, পরে স্পেস থানার নাম, স্পেস জেলার নাম, এইভাবে লিখবেন। আমি একটা নমুনা অ্যাড্রেস লিখতেছি, এভাবে আপনার অ্যাড্রেসটা লিখবেন। তারপর এখানে ব্যাংক নেম, এখানে বাংলাদেশের প্রায় সকল ব্যাংকের লিস্ট দেওয়া আছে। এইখানে আমি ধরেন যে কোনো একটা ব্যাংকের নাম সিলেক্ট করলাম, এখান থেকে আমি ধরেন একটা ব্যাংকের নাম সিলেক্ট করলাম। তারপর ব্রাঞ্চ, এইখানে ব্রাঞ্চের যদি রাউটিং নাম্বার আপনি জেনে থাকেন তাহলে সবচেয়ে সহজ হবে বের করা। এখানে সিরিয়াল নাম্বারের রাউটিং নাম্বার সিরিয়াল এখানে দেওয়া আছে। এখানে যদি আপনার নামটা পেতে কষ্ট হয়, এইখানে ডান সাইডে ছোট্ট করে সার্চের অপশন আছে, এখানে সার্চের অপশনে গিয়ে আপনার কাঙ্ক্ষিত নামটা লিখবেন। আমি আমার কাঙ্ক্ষিত নামটা লিখতেছি, এটা ধরেন আমার যার কাছে পাঠাবো তার একটা ব্রাঞ্চের নাম, ব্রাঞ্চের নামটা আমি সিলেক্ট করলাম। ব্রাঞ্চের নাম অবশ্যই রাউটিং নাম্বারটা আমরা ম্যাচিং করে দেখব ঠিক আছে কিনা, ভুল হলে কিন্তু এটা সহজেই যাবে না, আবার ফেরত আসবে আপনার এখানে। এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বার লিখব পারফেক্ট ভাবে, কখনোই মন ইচ্ছা মত অ্যাকাউন্ট নাম্বার লিখবো না, যেটা পারফেক্ট নাম্বার আছে সেটা আমরা লিখব। এখানে আমরা হচ্ছে চেক বই অনুযায়ী লিখব। আচ্ছা, এইভাবে আমি আমাদের একটা অ্যাকাউন্ট নাম্বার লিখলাম। লেখার পরে সবকিছু ঠিকঠাক থাকলে এখানে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে গিয়ে তারপর অ্যাপ্রুভ, অ্যাপ্রুভে একটা টিক চিহ্ন দিলাম, টিক চিহ্ন দিয়ে নেক্সটে দিলাম। নেক্সটে দিলে এটা আমার রেজিস্টার্ড হয়ে গেছে এই বেনিফিশিয়ারিটা। তারপর তার কাছে যদি আমি টাকা পাঠাই, এখন কত পাঠাবো এখানে আমি লিখতে পারবো, এখানে উপরে জাপানিজ ইয়েন লিখতে পারবো, নিচে বাংলাদেশি টাকা লিখতে পারবো। এখানে বাংলাদেশি টাকায় আজকের রেট অনুযায়ী এই টাকাটা আসে। এখন সার্ভিস চার্জ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে রেমিটেন্স করলে 15 মাং, জাপানিজ ইয়েনে 15 মাং পর্যন্ত 480 ইয়েন সার্ভিস চার্জ, 15 থেকে 60 মাং পর্যন্ত 980 ইয়েন সার্ভিস চার্জ, এবং 60 মাং এর উপরে গেলে অল টাইম ফ্রি 0 ইয়েন সার্ভিস চার্জ। এখানে আমরা দেখতে পাচ্ছেন, আমি যেহেতু এটা আপনাদেরকে দেখানোর জন্য করছি, 480 ইয়েন সার্ভিস চার্জ,
তারপরে বাংলা টাকাটা আসছে এইখানে টাকার নিচে পারপাস অফ রেমিটেন্স এখানে সিলেক্ট করব অবশ্যই এখানে লিভিং এক্সপেন্স দিবেন অন্য কোন অন্য কোনটাই দিলে কিন্তু সহজে যাবে না এখানে তিন নাম্বার লিভিং এক্সপেন্সটা সিলেক্ট করবেন এখানে নিচে যে দুটো টিক চিহ্ন আছে এটা কখনোই দেওয়ার দরকার নাই আদার ব্যাংক এবং রেমিটেন্স সার্টিফিকেট এর আমরা কখনোই টিক চিহ্ন দিব না এটা প্রয়োজন নেই বাংলাদেশিদের জন্য এখানে জাস্ট নিচে আই এগ্রি টু দা ওভারসি রেমিটেন্স টার্মস এন্ড প্রাইভেসি পলিসি এখানে ক্লিক করলাম পরে নেক্সটে চলে গেলাম নেক্সটে চলে গেলে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ক্লিক করব পে নাও পে নাওতে ক্লিক করে এখানে যদি আমার ব্যালেন্সে কভার করে তাহলে ব্যালেন্সে টিক চিহ্ন আসবে অন্য জায়গায় টিক চিহ্ন আসবে না যেহেতু আমার ব্যালেন্সে কভার করতেছে না এখন আমাকে পে ইজি এটিএম বা কনভিনিয়েন্স স্টোরটা সিলেক্ট করতে হবে আমি আমার বর্তমান ব্যালেন্সের টিক চিহ্নটা উঠিয়ে দিচ্ছি এখন পে ইজি এটিএম এর মাধ্যমে আমি পে করব এখানে সিলেক্ট করলাম পে ইজি এটিএম কনভিনিয়েন্স স্টোরের মাধ্যমে যদি পে করি 200 এন দিতে হবে এক্সট্রা আর পে ইজি এটিএম এর মাধ্যমে দিলে বর্তমানে 0 এন কোনো অতিরিক্ত চার্জ লাগতেছে না কনফার্ম টু পে দিলাম তারপরে প্রত্যেকের যে নিজস্ব ট্রানজেকশন পাসওয়ার্ড আছে সেটা আমরা এখানে দিব দিয়ে ডান করে দিব ডান করে দিলে এইখানে আমাদের তিনটা সিরিয়াল নাম্বার আসবে নাম্বার ফর পে ফরেক্স কাস্টমার নাম্বার কনফার্মেশন নাম্বার এই নাম্বারগুলো নিয়ে আমাদেরকে পে ইজি এটিএম এ চলে যেতে হবে মানে জেপি ব্যাংকের এটিএম এ যায় বিশেষ করে জেপি ব্যাংকের এটিএম এ সবাই যায় আর অন্যান্য এসএমবিসি হোক মিজো হোক বা আরো অন্যান্য লোকাল যে ব্যাংকগুলো আছে ওই ব্যাংকগুলো থেকেও কিন্তু আপনি এটা দিতে পারবেন এমনকি ফ্যামিলি মার্ট যেই ফ্যামিলি মার্টে জেপি ব্যাংকের এটিএম ব্যবহার করা হয় মানে ইউচো গিঙ্কোর যে এটিএম গ্রিন কালারের এটিএম থাকে এবং পি মার্ক স্টিকার লাগানো থাকে ওই ফ্যামিলি মার্টের এটিএম দিয়েও কিন্তু হবে যদি এটা গ্রিন কালার থাকে অবশ্যই আপনি লক্ষ্য করবেন পি মার্ক দেওয়া ওইখানে স্টিকার লাগানো আছে কিনা ওকে এটা আমরা একটা স্ক্রিনশট তুলে নিয়ে যেতে পারি একটা স্ক্রিনশট তুলে এটা আমরা সেভ করে রাখতে পারি তারপর আমরা এখন এটিএম এ চলে যাব এটিএম এ চলে গেলে এই স্টেপ বাই স্টেপ এই সংখ্যাগুলো আমরা এটিএম এ প্রবেশ করাবো তারপর খুব সহজে আমাদের লেনদেনটি সাকসেসফুল হয়ে যাবে চলেন আমরা এটিএম এ চলে যাই এটিএম এ কিভাবে পে করতে হয় সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো চলে এলাম জেপি ব্যাংকের এটিএম এ এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে পে ইজি পি একটা বড় মার্ক দেওয়া ইংলিশ যে বাটনটা আছে বাটনটার উপরে আমরা ইংলিশে ক্লিক করব না ঠিক আছে প্রথমে আমি পজিশন করে নিচ্ছি আমার মোবাইলটা এক জায়গায় রেখে নিচ্ছি বা এটা আপনার হাতেও রাখতে পারেন এইখানে যে পে ইজি এটিএম আছে ওইটাতে দিবেন প্রথমে আমরা কার্ড ঢুকাবো ঠিক আছে প্রথম কাজ হচ্ছে আমরা কার্ড এটিএম এ ঢুকাবো কোথাও ক্লিক করার আগে ওকে তারপর এইখানে দেখেন নিচের দিকে ইংলিশ গাইডের উপরে আমরা কিন্তু ইংলিশ করব না যে পে ইজিতে ক্লিক করব পেজে ক্লিক করার পর তে নিউ রিওকু ডান পাশে যে অপশনটা আছে তিনটা কাঞ্জি দিয়ে এটাতে ক্লিক করব তারপর এইখানে তিনটা সিরিয়াল নাম্বার দিতে হবে আমাদের মোবাইলে যে তিনটা সংখ্যা দেখাচ্ছে প্রথম সংখ্যাটা দিব প্রথম আপনাদের মোবাইলে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা দিবেন তারপর খাকুনিন মানে কনফার্ম করবেন তারপর দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় যে লম্বা সংখ্যাটি আছে সেই সংখ্যাটি এইখানে দিবেন ভালো করে দেখে মোবাইল দেখে দেখে দিবেন ওকে আবার কনফার্ম তারপর যে তৃতীয় সংখ্যা আছে চারটা নাম্বার দেওয়া আছে আবার কনফার্ম সবকিছু ঠিক থাকলে আবার কাকু নিন এবার আপনার নাম দেখবেন আসছে তো আবার কাকু নিন এবার দেখবেন কত টাকা আসছে আর এইখানে যে অতিরিক্ত চার্জ নিচে দেখেন 0 এন লেখা আছে এখানে কিন্তু চার্জ লাগতেছে না কাকুনিন এই যে 11480 এন দিতে হচ্ছে কাকুনিন এইখানে আপনার ব্যাংকের যে পাসওয়ার্ড চার সংখ্যার যে পাসওয়ার্ড এটিএম এর পাসওয়ার্ডটা দিবেন আপনার কার্ডের যে পাসওয়ার্ড আছে সেটা আপনি এখানে প্রবেশ করাবেন প্রবেশ করানোর পর এখানে আবার একটা কনফার্মেশন দিতে হবে কাকুনিন ক্লিক করবেন আপনার রিসিট এবং কার্ডটি চলে আসবে এই রিসিটের মধ্যে দেখবেন আপনার সেই পরিমাণটি লেখা আছে কিনা তার মানে আপনার লেনদেন সাকসেসফুল এই রিসিটটা আর পেফরেক্স কাছে পাঠাইতে হবে না আপনার অটোমেটিকলি এটা রেমিটেন্সটা চলে যাবে তারপর নিচে যে গোল বাটন আছে রিফ্রেশে ক্লিক করবেন রিফ্রেশে কয়েক সেকেন্ড পরে ক্লিক করলেই এটা রিফ্রেশ হয়ে এই যে রেমিটেন্স সাকসেসফুল হয়ে গেছে
আপনার রেমিটেন্সটি সঠিক সময়ে বাংলাদেশে চলে যাবে।